আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। এমডি রেজাউল করিম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, এমডি রেজাউল করিম যুক্ত করা হয়েছে আপনাকে, বলেন আপনি। ধর্ম যদি না থাকতো আমার মনে হয় পৃথিবীটা মানুষের বসবাসের যোগ্য থাকতো না। যেমন মানুষের মানে কোনটা উচিত কোনটা অনুচিত এটা একটা স্ট্যান্ডার্ড সেট করে ধর্ম, ঠিক আছে? ধরুন আমার পিতাকে আমি দেখবো, মৃতকালে তাকে খাবার দেবো, এটা মানুষের নৈতিক আপনি ভাবে কি ধর্ম থেকেই শেখে। আপনি আপনি কি কখনো মানে ইউরোপ আমেরিকার মতো দেশগুলো ঘুরেছেন ভাই? না, ঘুরি নাই, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যেমন ধরুন ইউরোপ আপনি ইউরোপে যে বেশিরভাগ মানুষ ইউরোপে যে কোনটা ভালো বেশিরভাগ মানুষ নাস্তিক, একটা স্ট্যান্ডার্ড সেট করার জন্য কথাটা ধর্ম একটু কথাটা দরকার আছে শুনে নেন, পৃথিবীতে। কথাটা কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। ইউরোপ আমেরিকাতে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে বেশিরভাগ মানুষ যে নাস্তিক, বেশিরভাগ মানুষ যে ধর্ম বিশ্বাসী না, এবং তাদের সমাজে যে ধর্মের কোনো প্রভাব নাই, তাদের আইনে আইন কানুন বিচার ব্যবস্থা কোনো কিছুতেই যে ধর্মের কোনো প্রভাব নাই, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা চলে সেকুলার ওয়েতে, সেকুলার নিয়মে, এই জিনিসটা কি আপনি কোথাও শুনেছেন? সেটা শুনেছি, কিন্তু আমার মনে হয় না পুরোপুরি, ঠিক আছে, সেকুলারদের পুরোপুরি চলে আপনি সেটা আমার পুরোপুরি মনে হয় না। পুরোপুরি পুরোপুরি মনে করেন নাকি পুরোপুরি মনে করেন নাই, করেন না, সেটা আমি জিজ্ঞেস করিনি ভাই। আমি জিজ্ঞেস করেছি যে মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে, সেই দেশগুলাতে 99% মানুষ হচ্ছে গিয়ে ধর্ম বিশ্বাসী। আমি কি ঠিক আমি বলছি নাকি? আমি কোন স্পেসিফিক আমি কোন স্পেসিফিক ধর্ম সম্পর্কে বলতেছি, আমি ধর্ম আমিও তো ধর্ম মানুষকে স্পেসিফিক ধর্ম সম্পর্কে নৈতিকতা বলছি না, শিক্ষা দেয়। উল্টা কথা বলতেছেন কেন? আশ্চর্য, আমি কি কোনো স্পেসিফিক ধর্মের কথা বলেছি এখানে? আমি আপনাকে যেই জিনিসটা প্রশ্ন করছি, মাথা ঠান্ডা করে ভালো করে শোনেন কান দিয়ে, তারপর মাথার ভিতরে সেই জিনিসটাকে মানে প্রসেস করেন, প্রসেস করে কথা বলেন। কথা বলতে পারলেই যে জিতছেন এইটা ভাবেন না। হ্যাঁ, কথার পিঠে কথা বলতে পারলেই মানুষ জেতে না। আপনাকে আমি বলেছি যে পৃথিবীতে কিছুদিন আগে একটা পরিসংখ্যান নেওয়া হয়েছিল যে পৃথিবীতে সবচেয়েতে ধর্মপ্রবণ মানুষের বসবাস কোন কোন দেশে। সেই পরিসংখ্যানে দেখা গেছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, তারপর হচ্ছে কি মধ্যপ্রাচ্যের কয়েকটা মুসলিম দেশ, এই দেশগুলো হচ্ছে সবচেয়েতে ধর্মপ্রাণ মানুষের বসবাস। এই সমস্ত দেশে 95%, 98% মানুষ হচ্ছে ধর্মপ্রবণ, ধর্ম বিশ্বাসী এবং ধর্মপ্রবণ। আর এই লিস্টে সবচেয়ে নিচের দিকে ছিল, মানে সবচেয়ে কম ধর্ম প্রাণ মানুষের সংখ্যা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলাতে, মানে হচ্ছে পশ্চিম ইউরোপের দেশগুলাতে। সেই সমস্ত দেশে সবচেয়েতে ধর্মহীন মানুষেরা বসবাস করে, মানে বেশিরভাগ মানুষ নাস্তিক অথবা অজ্ঞবাদী অথবা তারা ধর্ম মানে টানে না। এখন আপনি এসে বললেন যে মানুষের ভালো মন্দ বিচার বিবেচনা করার জন্য ধর্মের একটা প্রয়োজন আছে, নীতি নৈতিকতা, সমাজে ন্যায় নীতি, বাবা মাকে মানে ইয়া করবে কি না করবে না, সেগুলো নিয়ে মানে সবকিছুর পেছনে ধর্মের একটা গুরুত্ব আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনার কথাটা সত্য হতো, যদি আপনার কথাটা সত্য হতো, তাহলে আমরা দেখতে পেতাম যে এই যে সবচেয়ে বেশি ধর্মপ্রবণ মানুষ যে সমস্ত দেশে বসবাস করে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশে সবচেয়ে মানুষ কম দুর্নীতি করত, সবচেয়ে খুন খারাপি কম হইতো, ট্রাফিক সিগন্যাল সবচেয়ে কম মানুষ ভঙ্গ করত, মানুষ রাস্তাঘাটে থুতু ফেলতো না, মানুষ রাস্তাঘাটে ময়লা ফেলতো না, রাস্তাঘাট থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর হচ্ছে নদী থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পুলিশ ঘুষ নিত না, কোনো সরকারি অফিসে মানুষ ঘুষ নিত না। যদি ধর্মটা এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করে থাকে, তাহলে ন্যায় নীতির ক্ষেত্রে ধর্ম যদি প্রভাবক হিসেবে কাজ করে থাকে, ধর্ম যদি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে মানুষের ন্যায় নীতির তৈরিতে, তাহলে আমরা দেখতে পেতাম যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষ থাকতো সবচাইতে মানবিক, সবচাইতে নৈতিক, সবচাইতে নীতিনিষ্ঠ। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি আমি যেই দেশে বসবাস করি জার্মানিতে, জার্মানির উত্তরে আছে একটু আশেপাশের দেশগুলো আছে নেদারল্যান্ড, সুইডেন, তারপরে মনে করেন ফিনল্যান্ড, নরওয়ে, এই সমস্ত দেশে আসার পর আমি দেখেছি যে এই সমস্ত দেশের মানুষ, বেশিরভাগ মানুষ কোনো ধর্ম মানে না, কিন্তু এই সমস্ত দেশের মানুষের ভিতরে কোনো দুর্নীতি নাই। আমি এখন পর্যন্ত কোনো পুলিশকে ঘুষ চাইতে দেখি নাই, কোনো ট্রাফিক পুলিশকে, এই পর্যন্ত বাংলাদেশ থেকে আমি আসছি, বাংলাদেশের পথে ঘাটে রাস্তাঘাটে আমি যতবার পুলিশের সাথে দেখা হয়েছে ততবার পুলিশ 50 টাকা হইলেও ঘুষ নিছে, 10 টাকা হইলেও ঘুষ নিছে, একটা ট্রাফিক পুলিশ 10 টাকা, 5 টাকা হইলেও ঘুষ নেয়, 2 টাকা হইলেও অনেক সময় ঘুষ নেয়। কিন্তু আমি দেখছি যে এই ইউরোপে আসার পর আমি দেখছি যে এখানে কোনো পুলিশ ঘুষ নিবে এটা তারা কল্পনা পর্যন্ত করতে পারে না। আমি জার্মানিতে আসার পর আমি কখনো শুনি নাই যে কোনো সরকারি অফিসে 10 টাকা, 10 ইউরো, 20 ইউরো ঘুষ নেয়, এইরকম আমি এই জিন্দগিতে শুনি নেই ভাই। আমি এখানে আসার পর দেখছি যে সুপার মার্কেটে লোক থাকে না, হ্যাঁ, কোনো সিকিউরিটি থাকে না, মানুষজন চাইলে সবকিছু চুরি করে নিয়ে যেতে পারে কিন্তু কেউ নেয় না, তারা কি করে
জিনিস কিনে কার্ড দিয়ে পেমেন্ট করে, পেমেন্ট করে সুন্দর করে বের হয়ে যায়, চুরি হচ্ছে না। এই সমস্ত দেশে চুরি নাই, দুর্নীতি নাই, রাস্তাঘাটে মেয়েরা মুক্তভাবে চলাফেরা করতে পারে। এই ইউরোপের এই দেশগুলোতে একজন মেয়ে হচ্ছে স্বাধীন, সে যেই রকম ইচ্ছা জামা পরুক না কেন, যা ইচ্ছা জামা পরুক না কেন, তাকে টাচ করা, তাকে স্পর্শ, তার বিনা অনুমতিতে তাকে কেউ স্পর্শ করতে পারবে না। আমি এখানে রাত 3টার সময় যখন আমি মানে এখানে যখন ট্রেনে করে ফিরতেছি, একদিন দেখলাম একটা মেয়ে এত পাতলা জামা পরছে যে ভিতরে সবকিছু দেখা যাচ্ছে। এই মেয়েটা যদি বাংলাদেশের রাস্তাতে হাঁটতো তাহলে নিঃনির্ঘাত এই মেয়েটাকে 15-20 জন পুরুষ এসে রেপ করে দিত। কিন্তু আমি দেখলাম যে রাত 3টার সময় এই মেয়ে একা একা ট্রেনে করে আমার সাথে গেল, কেউ তার দিকে ফিরাও তাকাল না, কারোর কোনো ঠেকাও নেই তার দিকে ফিরে তাকাবে। আপনি যে বলছেন যে ধর্ম মানুষের ন্যায় নীতির ক্ষেত্রে একটা বিরাট প্রভাব বিস্তার করে, আমি তো দেখতেছি ভাই উল্টা, বরঞ্চ আমি দেখতেছি নেদারল্যান্ডসে সবচেয়ে বড় জেলখানাটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার। কারণ হচ্ছে এই দেশে অপরাধের সংখ্যা এত কমে গেছে যে এই দেশে এখন মানে জেলখানা খুলে রাখা অযথা খরচ করার দরকার পড়তেছে না। সরকার মনে করছে যে এটা অযথা, আমরা জেলখানা খুলে রাখছি, কোনো কয়েদি নেই, বন্ধ করে দাও। অন্যদিকে বাংলাদেশে আমি শুনলাম শেখ হাসিনা নাকি এশিয়ার সবচেয়ে বড় জেলখানা তৈরি করতেছে, কিছুদিন পরে নাকি এশিয়ার সবচেয়ে বড় জেলখানা তৈরি হবে। এবং আমি জানি যে পাকিস্তানেও বড় বড় জেলখানা তৈরি হচ্ছে, আরো নতুন নতুন জেলখানা তৈরি হচ্ছে, কারণ ওদের অপরাধের সংখ্যা বাড়তেছে। তো আপনি যে বললেন যে ধর্ম নীতি নৈতিকতার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে, আমি তো দেখতেছি উল্টা করে। ধর্মপ্রবণ দেশগুলোতে নীতি নৈতিকতার অবস্থা খুবই খারাপ এবং ধর্মহীন দেশগুলোতে নীতি মানুষ নৈতিক। এখানে একটা কুকুর কেউ কেউ, একটা পাখি কেউ কেউ বিনা কারণে কষ্ট দেয় না। আপনি কি কখনো ইউরোপ আমেরিকা ইউরোপ ইউরোপের দেশগুলোতে ঘুরছেন কখনো ভাই? না ঘুরিনি, আমি ঘুরিনি। না আমি যেটা বলতেছি যে আপনি ধর্ম অনেক অন্যায় অনেক অত্যাচার করে, কিন্তু আপনি কি এই সম্পর্কে অন্তত জানেন যে ইউরোপিয়ান দেশগুলোতে সোশ্যাল সিকিউরিটি কেমন, এই দেশগুলোতে মানুষ কত শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে? মানে আপনি মনে করেন আপনি যদি সুইডেনের ভিসা পান, আপনি মনে করেন আপনার পরিবার সুদ্ধা সুইডেনের ভিসা দিল এবং একই সাথে আপনাকে আফগানিস্তানের ভিসা দিল পরিবার সুদ্ধা, হ্যাঁ আপনার 14 গোষ্ঠী পরিবার সুদ্ধা আপনাকে যেতে দিবে এবং থাকতে দিবে, বাসা দিবে, আপনাকে একটা চাকরিও দিবে। মনে করেন আপনাকে আফগানিস্তানের ভিসা দিচ্ছে আর সুইডেনের ভিসা দিচ্ছে, ভাই আপনি একটু, সুইডেনের বেশিরভাগ মানুষ নাস্তিক এবং আফগানিস্তানের মানুষ হচ্ছে মুসলমান। আপনাকে ভাই আমার প্রশ্নটা একটু শুনে নেন, আফগানিস্তানের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলমান, ধার্মিক, প্রচন্ড ধার্মিক, আর সুইডেনের বেশিরভাগ মানুষ হচ্ছে নাস্তিক। ভাই আপনি আমাকে একটু উত্তরটা দেন তো ভাই, আপনি কোন দেশে যাবেন? আমি সুইডেনে যাব। ওয়াও, আপনি মানে মুসলমানের দেশ ছাইরা সুইডেনে যাবেন নাকি? আমি আমি দেশ দেশ অদেশের কথা না, ধর্ম থাকতে পারে তার অন্তর থাকতে পারে, ঠিক আছে, কে কি মানলো কি না মানলো কি বলে সেটা তো না। আপনি একটু আগে বলছেন, এখন আপনি উল্টা কথা বলছেন কেন? একটু আগে আপনি বলছেন যে মানুষের ভিতরে ধর্ম থাকলে মানুষজনের ভিতরে নীতি নৈতিকতা ভালো থাকে, তাহলে তো সেই সূত্র অনুসারে আফগানিস্তানের মানুষের ভিতরে ধর্ম আছে, তারা বেশিরভাগ মুসলমান, তারা নীতি নৈতিকতা তো সেখানে ভালো হওয়ার কথা, এবং সুইডেনে যেহেতু বেশিরভাগ মানুষ নাস্তিক ওই দেশে তো নীতি নৈতিকতা থাকার কথা না। তো ভাই আপনি সব রেখা সুইডেনের দিকে কেন যাবেন ভাই? আপনি তো আপনি তো আফগানিস্তান যাওয়া, আপনার সূত্র অনুসারে আপনার তো আফগানিস্তানে যাওয়া উচিত ছিল। আফগানিস্তানে আমি সঠিক ধর্ম চর্চাটা হয় কিনা এটা নিয়ে তো সন্দেহ আছে। সঠিক ধর্মের চর্চা হয় কি হয় না, আপনি কি বলতে চান যে নাস্তিকদের দেশে সঠিক ধর্মের চর্চা হয় আর মুসলমানের দেশে? আপনি বলতে চাচ্ছেন যে নাস্তিকদের দেশে সঠিক ধর্মের চর্চা হয়, সঠিক ইসলামের চর্চা হয়, আর মুসলমানের দেশে বেঠিক ইসলামের চর্চা হয়, মানে নাস্তিকরা কোরআন হাদিস পড়া বেশি বেশি মুসলমান আর মুসলমানরা হচ্ছে, আমি কারো কথা বলি না, আমি নিজের কথা বলতেছি, সুযোগ নিজের সুযোগটার কথা বলছি। আপনার কি মনে হয় আফগানিস্তানের মানুষ ইসলাম ধর্ম বেশি বুঝে নাকি সুইডেনের মানুষ ইসলাম ধর্ম বেশি বুঝে? আফগানিস্তানের মানুষ, তাহলে আফগানিস্তানের মানুষ যদি ইসলাম ধর্ম বেশি বুঝে এবং সেখানে মানুষ বেশি নামাজ পড়ে, আফগানিস্তানের মানুষ বেশি নামাজ পড়ে নাকি সুইডেনের মানুষ বেশি নামাজ পড়ে? আমি বুঝা বা নামাজ পড়ার দিকে যাচ্ছি না, আমি হচ্ছে মানে মানা একটা, আপনাকে আমি ভালো 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 মানা জিনিসগুলাই তো জিজ্ঞেস করছি যে নামাজ পড়াটা তো একটা মানা, হ্যাঁ নামাজ পড়া হচ্ছে পালন করা, ধর্মটা পালন করা। আপনাকে জিজ্ঞেস করেছি আফগানিস্তানের মানুষ বেশি নামাজ পড়ে নাকি সুইডেনের মানুষ বেশি নামাজ পড়ে, পালন করার ক্ষেত্রে জিজ্ঞেস করছি। আপাতত দৃষ্টিতে আফগানিস্তানের মানুষ বেশি, মানে আপাতত দৃষ্টিতে মানে 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 ভিতরে ভিতরে আসলে নাস্তিকরা বেশি মুসলমান, এটা আপনি বলতে চাচ্ছেন? মানে মুসলমান মুসলমান মানে আপনি বলতে চাচ্ছেন, তারা হয়তো কথা শুনেন, কথা শুনেন, একটা তারা কথা শুনেন, মনে একটা কিন্তু তার মনে মনে আরেকটা কথা শুনে নেন, কথা শুনে নেন, মানে আপনি বলতে চাচ্ছেন মানে মানে আপাতত দৃষ্টিতে মুসলমানরা হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম পালন করতেছে কিন্তু ভিতরে ভিতরে আসলে নাস্তিকরাই বেশি মুসলমান, এটা আপনি বলতে চান?
না বিধর্মীরা তো কোনটা করেই না, তারা তো মনে করেন আমি আমি একটা জোর করে একটা কিছু করলাম, মানে আমার মন থেকে চাইলো না করলাম, কিন্তু সেটা থেকে যে নাস্তিক যে করে না কিছু করে সে ভালো। কথা শুনেন, একজন যদি সেই জিনিসটা নাই করে জিরোতে, তার থেকে যারা কিছু না কিছু করে তারা তো আগে আছে নাকি? না লোক দেখানো করাতে আসলে লাগবে, লোক দেখানো করানো মানে তাকে প্রতারণা করা, মানুষকে প্রতারণা করা। আপনাকে কে বলছে আফগানিস্তানের সব লোক লোক দেখানো নামাজ পড়ে? কে বলছে? না সব লোকের কথা তো বলিনি, যারা করে অনেকেই করে, লোক দেখানো করাটা তো মানুষের পক্ষে প্রতারণা করা, প্রতারণা করা ঠিক না করাতে ভালো ভাই। মনে করেন, মনে করেন আফগানিস্তানের 10% লোক সহি ইসলাম পালন করে, মাত্র 10%, ঠিক আছে? সেটাও তো সুইডেনের থেকে তো ভালো নাকি? সেটা কয় পার্সেন্ট সেটা আমি বলতে পারবো না। মানে আপনি বলতে চাচ্ছেন পৃথিবীর কোনো মানে মানে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই সমস্ত দেশে যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, এরা আসলে মুসলমান ইসলাম ইসলাম পালন আসলে করতেছে না, ওরা খালি দেখাই না দেখাই না ইসলাম পালন করতেছে। আর সুইডেনের নাস্তিকরা আসলে লুকায় লুকায় ইসলাম সহি ইসলাম পালন করতেছে, এই জন্য সেটা কথা বলতে তারা করতেছে জিরোতে আছে, মানুষকে ঠকাচ্ছে। মনে করেন, মনে করেন আফগানিস্তান লোক 10-এ আছে, হ্যাঁ ইসলামের দিক থেকে 10-এ আছে, আর সুইডেনের লোক ইসলামের দিক দিয়ে জিরোতে আছে বা -5-এ আছে, তাহলে তো আপনি তো কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, যদি এরকম হয় তাহলেও তো আপনার আফগানিস্তানে যাওয়া উচিত, যে এখানে তো তাও তো কম করে হলে তো 10 আছে, এখানে তাও কম করে হলে তো এখানে 10% আছে, তো সুইডেনে তো একেবারে জিরো, একেবারে কিছুই নাই, 10% কিন্তু বাকি 90% যে ব্যাড ইফেক্ট মাইনাসটা তাদের চলে গেছে, 90% যে তাদের মাইনাস পয়েন্ট সেটা তো তাদের 10 পয়েন্ট থেকে আরো মাইনাস করে ফেলছে, তো তাহলে সুইডেনের ব্যাড ইফেক্ট তো 100%, সুইডেনের ব্যাড ইফেক্ট, সুইডেনে তো ইসলাম আছে জিরো আর ব্যাডটা আছে 100, ব্যাডটা তো সুইডেনে আরো বেশি খারাপ। ভাই আপনি কি ভাই মানে কি কইতাছেন, আপনার কি মাথা ঠিক আছে? ব্যাড যদি আফগানিস্তানে 90 থাকে আর গুড যদি 10 থাকে, ওই ব্যাডটা তো সুইডেনে আছে 100-তে 100, কারণ ওইখানে তো কোনো ইসলামই নাই, তাইলে আপনি কম ব্যাডের দিকে যাবেন না, আপনার তো আফগানিস্তানের দিকে যাওয়ার কথা, আপনি কেন সুইডেনের দিকে রওনা দিবেন? মানে আপনি মনে মনে ঠিকই বুঝেন ভাই, হ্যাঁ সত্যি কথা হচ্ছে আপনি মনে মনে ঠিকই বুঝেন যে মুসলমানের দেশে গেলে এই জঙ্গি টঙ্গি হামলা হামলা হইব, কুত্তা কামড়া কামড়ি হইব, শিয়া সুন্নি কামড়া কামড়ি হইব, কয়েকদিন পর আহলে হাদিস আর হানাফি আর মানে শরীয়তপন্থী তরিকতপন্থী এগুলো নিয়ে কামড়া কামড়ি হইব, নবী মোহাম্মদের পেশাব পায়খানা পবিত্র নাকি অপবিত্র এটা নিয়ে কামড়া কামড়ি হইব, মাথা ফাটাফাটি হইব, কিন্তু ভাই সুইডেনে এই সমস্ত কিছু হবে না। সুইডেনে আপনি একজন নাগরিক হিসেবে আপনি যে ধর্মেরই হন না কেন, সরকার এটা জিজ্ঞাসাও আপনাকে করবে না, আপনি যদি নাগরিকত্ব পান, আপনাকে আপনি যদি চাকরি বাকরি করেন, আপনি যদি ঠিকভাবে ট্যাক্স দেন, তাহলে আপনি খুবই সুখে শান্তিতে সেই দেশে বসবাস করতে পারবেন। কাফের দেশে মুসলমানরা সবচেয়ে সুখে আছে, এই নাস্তিকদের দেশে মুসলমানরা সবচেয়ে আনন্দে আছে, সবচেয়ে সুখে আছে, আর মুসলমানের দেশে মুসলমানরা সবচেয়ে অশান্তিতে আছে। এই জিনিসটা আপনি নিজেও জানেন, নিজেও বুঝেন, আপনি জানেন যে মুসলমানের দেশে আপনি গেলে আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত না, আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত না, ওই দেশের মানুষ দুর্নীতিপরায়ণ, ওই দেশের মানুষ রাস্তাঘাটে আপনার মেয়েরে যে কোনো দিন রেপ হয়ে যেতে পারে, আপনার মেয়ে যদি একটু জামা একটু একটা জিন্স প্যান্ট পরে হাঁটে তাইলেও আপনার মেয়ের অবস্থা খারাপ হয়ে যেতে পারে, অবস্থা কাহিল হয়ে যেতে পারে, কিন্তু ইউরোপের একটা দেশে আপনার বোন আপনার মেয়ে কি ড্রেস পরবে এইটা কেউ ডিসাইড করতে পারে না, শুধুমাত্র ওই মেয়েটা ডিসাইড করতে পারবে, তার স্বাধীনতা আছে, একটা ছেলেরও যেরকম স্বাধীনতা আছে একটা মেয়েরও সেরকম স্বাধীনতা আছে। আপনি আপনার বোনকে, আপনার বোন যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাহলে আপনি নিশ্চয়ই তাকে বলবেন যে সুইডেনের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, জার্মানির একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, আমেরিকার একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, এইটা আপনি বলবেন। কোনো দিন আপনি বলবেন না যে পাকিস্তানের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, কোনো দিন আপনি বলবেন না আফগানিস্তানের একটা ইসলামিক ইউনিভার্সিটি আছে যাও বোন সেইখানে অ্যাপ্লাই করো। আপনি ভাই নিজেও খুব ভালোভাবে বুঝেন যে মুসলমানের দেশে গেলে, আপনি প্র্যাকটিক্যালি বুঝেন যে মুসলমানের দেশে গেলে খবর আছে, হ্যাঁ, কিন্তু মুখে মুখে আপনার তো আপনাদের মানে অন্ধবিশ্বাস তো আপনাদের এই জিনিসটা, আপনাদের আমি অন্ধবিশ্বাস না, এটা কিছু মানে যে কোন ধর্মের একটা মানে আপনাদের ধর্মটা নৈতিকতার উপর একটা বিশ্বাস আছে আমার মনে হয়, আপনার মনে হইলে তো হবে না ভাই। প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি ঘটনা উল্টা, প্র্যাকটিক্যালি দেখতেছি যে সমস্ত দেশের মানুষ বেশি ধর্মপ্রবণ সেই সমস্ত দেশে দুর্নীতি বেশি, রাহাজানি বেশি, খুনাখুনি বেশি, ধর্ষণ বেশি, সমস্ত খারাপ জিনিস সেই সব দেশে মানুষ বেশি সভ্য, তাই সেটা মেনে চলে, সভ্য হওয়ার কারণটা কি? সভ্য কি এমনি এমনি আসমান থেকে সভ্যতা নামছে? নামে নাই তো, তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করছে, কারণ ধর্ম জ্ঞান বিজ্ঞানের অন্তরায়, আর যে সমস্ত নাস্তিক দেশগুলো আছে সেই দেশগুলো হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চা করছে, তারা শিল্প সাহিত্যের চর্চা করছে, তারা ওই ধর্ম নিয়ে মানে কামড়াকামড়ি করে নাই, ধর্মের কামড়াকামড়ি তারা শেষ করে দিচ্ছে। তারা তাদের দেশগুলো আগে ধর্ম নিয়ে কামড়াকামড়ি হইতো, ইউরোপেও আগে ধর্ম নিয়ে কামড়াকামড়ি হইতো, কিন্তু তারা একসময় বুঝতে পারছে যে ধর্ম নিয়ে কামড়াকামড়ি করলে আসলে লস, এগুলা
বন্ধ করতে হবে। এই কারণে ইউরোপ আমেরিকার বেশিরভাগ, আমেরিকার না ইউরোপের বেশিরভাগ মানুষ হচ্ছে এখন নাস্তিক। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন বুঝতে পারছি ভাই? এখন যদি আপনি, এখন যদি আপনি বুঝতে পাইরাও যদি স্বীকার না করেন, হ্যাঁ আপনি যদি তারপরে মনে করেন যে আমি ঠিকই সুইডেনে যাবো, ভিসা পেলে সুইডেনে যাবো, কিন্তু ভাই আফগানিস্তানি বেস্ট, আফগানিস্তানি ইসলাম চলতেছে, শরিয়া আইন চলতেছে, ওইটাই বেস্ট। মানুষ মানুষ ন্যাচারালি মানে সুযোগ সন্ধানে যেটা ভালো মনে করে, যেটা ভালো মনে করে সেটা সেখানে যেতে হবে, সেটাই করে। ঠিক আছে, আপনি ভালো মনে করতেছেন কেন সেটাই তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি, সেটা আমি তো বললাম সেটা। ঠিক আছে, আমাকে একদম জোর করে ধরে নামাজ পড়লেন, ইসলামিক আমাকে ইসলামিক দেশ রক্ষা, আপনি একটা ইসলামিক দেশ রক্ষা, যেই দেশে এখন শরিয়া আইন চলতেছে, তালেবান সরকার ক্ষমতায়, তারা হচ্ছে কি মেয়েদের স্কুল স্কুল বন্ধ করে দিতেছে, মেয়েদের আর পড়ালেখা করাইবো না তারা, বলতেছে যে ইসলামী শরীয়তে মেয়ে মানুষের এত বেশি পড়ালেখার দরকার নেই, ওরা বাচ্চা পয়দা করবো আর হচ্ছে গিয়ে ঘরে রান্না বান্না করবো, স্বামীর স্বামীর সংসার করবো। এই যে যেই তালেবান সরকার যে এই কাজগুলো করতেছে, আপনার তো যাওয়ার কথা হচ্ছে সেই দেশে, সেই দেশ থেকে আপনি সুইডেনে যাবেন যেখানে ছেলে মেয়ে মানে সহশিক্ষা চলে, হ্যাঁ যেই দেশে হচ্ছে গিয়ে সমকামীরা তাদের অধিকার পায়, একজন সমকামীও সেই দেশে বিয়ে বিয়ে শাদী করতে পারে, একটা মেয়ে মেয়ের বিয়ে করতে পারে, একটা ছেলে ছেলের বিয়ে করতে পারে সুইডেনে। আপনি ইউরোপের দেশগুলোতে আয়সা দেখবেন সমকামীরা হাত ধরাধরি করে বাসের ভিতরে দুইটা ছেলে চুমাচুমি করতেছে, দুইটা মেয়ে চুমাচুমি করতেছে, কেউ কিছু বলবে না। হ্যাঁ, এবং আপনি যদি এখানে পার্কে যান, পার্কে গিয়ে দেখবেন ছেলে মেয়ে ওপেন চুমাচুমি করতেছে। হ্যাঁ, এগুলো তো ভাই মানে আপনারা তো মুসলমান, আপনারা এই সমস্ত দেশে আসেন কেন তাইলে? মানে আপনাদের জন্য এগুলো তো হারাম, তাই না? হারাম না, যেটা বললাম যেটা মনে করেন ধর্মটা মনের ব্যাপার বা মানুষের অন্তরের ব্যাপার, সেটা সে যেখানে থাক সেখান থেকে করতে পারে। সেটা হয়তো আমার এখানে আফগানিস্তানের লাইফ সিকিউরিটি একটু প্রবলেম হবে, আমি সুইডেনে গেলে হয়তো আমি সেই লাইফ সিকিউরিটি পাবো, ভালোভাবে চলতে পারবো, আমার এখানে জীবন জীবিকার অভাব হবে আফগানিস্তানে, সুইডেনে গেলে আমার হয়তো ভালো হবে, ধর্মটা পালন করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার ক্ষেত্রে আফগানিস্তানে গেলে তোমার মনে করেন যে জিহাদের আপনাকে কে করবে, কে কেন হবে, আপনার সমস্যা কেন হবে, কে করবে? মুসলমানরাই তো করবে, ধার্মিকরাই তো এসে আপনারা করবে নাকি? আমি তো কোনো, আমি সেটা তো বললাম, আমি যেখানে আমার গেলে মনে করেন আমি নামাজ পড়বো না বা অসুস্থ, আমাকে বলতে কি নামাজ পড়লো? আপনার আপনার যদি সমস্যা হয় কি হবে না, সেটা তো ওই মানে ধর্মপ্রবণ দেশে গেলেই তো আপনার সমস্যা হবে, এটা আপনি স্বীকার করতেছেন। তাহলে সেই সমস্যাটা তো ধার্মিক লোকরাই এত আপনাকে সমস্যা করবে, নাস্তিকরা তো কখনো আপনার জোরাজুরি করে নাস্তিক হইতে বলবে না। আপনি কখনো দেখছেন? আমি তো সেটা বললাম, আমি তো সেটা প্রথমেই বললাম যে ধরেন মানে ধর্ম, কোন ধর্মে আমার মনে হয় নাই যে জোর করে ধর্ম পালন করানো, এরকম কোনো কিছু নাই। যারা করে অবশ্যই, আবার আবার ভুল বললেন ভাই, ইসলাম ধর্মের ভিতরে আছে জোর জবরদস্তি করে ইসলাম ধর্মে আনতে হবে, এবং ইসলাম ধর্মে থাকার পরে কেউ ইসলাম ধর্ম থেকে বাড়িতে পারবে না। মানে একজন মানুষ যদি মনে করে যে আমি আর ইসলাম ধর্মে থাকুম না, আমি ছেড়ে যাবো, ছেড়ে যাবো গিয়া, ইসলাম ধর্ম আমার ভাল লাগে না, তাহলে সেই লোককে ইসলামের পরিভাষায় বলা হয় মুরতাদ, তাদেরকে হত্যা করে ফেলার হুকুম দিয়ে গেছে আপনার নবী। আপনি কি আপনি কি সেই দলিল প্রমাণগুলো দেখবেন যে মুরতাদে ইসলামে মুরতাদের শাস্তি? আমি ধর্ম সম্পর্কে, আমি আমার ধর্ম সম্পর্কে জ্ঞান খুবই কম। ঠিক আছে, আমি যেটা আমার ভালো মনে হলো সেটা আমি বললাম যে ধর্ম মানুষের নৈতিকতা শিক্ষা দেয়, ধর্ম মানুষের ভালো কথা বলতে বলে। আপনার জ্ঞান কম নাকি জ্ঞান বেশি সেটা আমি জিজ্ঞেস করিনি ভাই, জিজ্ঞেস করেছি যে ইসলামে মুরতাদের শাস্তি হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড, তাকে মেরে ফেলতে হবে। হুম, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তাহলে ত্যাগ করে, তাহলে তাকে মেরে ফেলতে হবে, ইসলামের বিধান এটাই। তাহলে এটা তো জোর জোর করা হইলো একজনের উপর, তাই না? অবশ্যই, তাহলে জোর করা হয়ে থাকলে ইসলাম ধর্মে কি জোর জবরদস্তি আছে নাকি নাই? না, আমি আমার জানা মতে না, তো থাকতেও পারে, আমি জানি না। তাহলে তাহলে আপনি আমাকে চ্যালেঞ্জ করেন যে ভাই এই যে কথা আপনি বললেন, কথাটা শুনে নেন, রেজাল্ট করি আপনি কথাটা শুনে নেন, আপনি তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি এই কথাটা বললেন, এটা দলিল দেখান আমাকে, কোন কোরআন হাদিসে কোথায় লেখা আছে যে একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলে তারা মেরে ফেলতে হবে, এর নাম এর মুরতাদ বলে, আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আপনি কই পাইছেন? তাহলে আমি আপনাকে সেই দলিল গুলা সেটা বলে দিলাম, আমি জানি না, আমি জানি না। না জানলে তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে সেই দলিল গুলা কই। ভাই আপনি কি কথা বুঝেন না নাকি? আপনার আমি কি গাছের সাথে কথা বলতেছি নাকি? আপনি যদি একটা জিনিস না জেনে থাকেন তাহলে আপনি চ্যালেঞ্জ করবেন যে ভাই এটা আপনি কই পাইছেন, আমাকে দলিলটা দেখান, তখন আমি আপনাকে দলিলটা বের করে দেখাবো, সেই কোরআন হাদিসের দলিল মানে রেফারেন্স বের করে দেখাবো, তখন তো আপনি জানবেন নাকি? অবশ্যই, তারপর আমি এটাও শুনেছি মুখে মুখে, অনেক মুখে মুখে শুনেছি যে এই জিনিসটা আপনি জিজ্ঞেস করেন না, হাদিস হাদিস আছে, ঠিক আছে, হাদিস মানে যতগুলো সহি হাদিস আছে তার থেকেও বেশি, অনেক বেশি, অনেক লক্ষ লক্ষ বেশি জাল হাদিস আছে। ভাই আমি আপনাকে যে হাদিস দেখাবো সেই হাদিসকে পৃথিবীর কোন মুসলমান এখন পর্যন্ত জাল হাদিস বলে নাই। আমি আপনাকে বুখারি মুসলিমের সহি হাদিস দেখাবো, বুখারি মুসলিমের কোন হাদিস জাল জয়ীফ না।
এই কথাটা কি আপনি শুনেছেন কোথাও? বুখারি মুসলিমের সহি বুখারি সহি মুসলিম এই হাদিস গ্রন্থগুলোর ভিতরে কোনো জালজাল হাদিস? নাম শুনেছি, নাম শুনেছি কোনোদিন। আচ্ছা উনি তো চলে গেলেন, দেখেন মানে ওনারা আসলে কিভাবে যে কথা আলোচনা করব এটা মানে ওনারা কিছুই জানেন না, মানে একটু তো ইয়া থাকতে হয়।